আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমার বাবা কি কাজ করে কত টাকাই বা পায়। আর আমি এখন যাচ্ছিলাম একটা বাজারের ভিতর দিয়ে, দেখতে পাচ্ছ পিছনে মাছ বাজার আছে, আর আমার বাবা মাছেরই কাজ করে আর মাছ এখান থেকে কিনে কিনে তারপরে নিয়ে গিয়ে বিক্রি করে। আর এখন আমি যাচ্ছিলাম গ্রামের বাড়ি, বাট যাওয়ার পথে আমি বাবাকে দেখতে পেয়েছি, দেখতে পেয়ে তাই দাঁড়ালাম। বাবাকে না জানিয়ে মাছ পরে গিয়ে দূর থেকে ভিডিও করব, লাস্টে গাইজ বাবার কাছে যাবো, দেখবো বাবার রিয়াকশন কেমন হয়। চলো এবার আমরা যাই ওদিকে, ওদিকে গিয়ে দেখি বাবার রিয়াকশন কেমন হয়। তুই দূর থেকে দূর থেকে ভিডিও কর, বুঝলি? ঠিক আছে, তুমি ভিডিও করি যাতে পুরো প্রপার বাবার দিকেই না থাকে, যাতে বাবাও বুঝতে না পারে। কিন্তু বাবাকে দেখাবো, এবার হলো কি বাবাকে আগে খুঁজতে হবে। এখন মাছ নিয়ে ভিতরের দিকে গেছে, তাই না? হ্যাঁ, মাছ নিয়ে ভিতরের দিকে গেছে। আমি দেখলাম চিংড়ি মাছ নিল। যাই হোক, এবার ওয়েট করো, কি কি মাছ কেনে লাস্টে দেখাবো যে কত টাকার মাছ কিনলো। দেখতে পাচ্ছ গাইজ, ওখানে রয়েছে, ওই যে দেখো, গাইজ আমি খুব লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছি, মানে জ্যাঠাও দেখতে পারবে না, পুরো একদম লুকানো আছে ক্যামেরাটা। তো গাইজ এখন বাবা গেল ভিতর দিকে, বুঝে বেরিয়েছে, 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 হ্যাঁ বেরিয়েছে, চ চ চ দূর থেকেই করবি, মাছ দেখাবি, পিছনে যাব। ওদিকে গেছে, ওদিকে গেছে, ওদিকে গেছে, চ চ চ চ গিয়ে এবার দেখা দিয়ে দে। হ্যাঁ, ওইদিকে আছে। আমি ভাবছিলাম যে একবারে ওকে লাস্টে যাই, যখন কিনা হয়ে যাক তখন যাবো, আমরা তাহলে এক সাইডে গিয়ে দাঁড়াই। তো গাইস অনেকক্ষণ পরে বাবাকে আবার দেখতে গেল, বাবা উপরে আসছে, তিনটে দেখতে পাচ্ছি। ঝুমকা ঝুমকা এখনই যাবো না, পুরোপুরি কেনা কমপ্লিট হবে তারপরে। মানে অনেকক্ষণ ধরে বাজার করে, তার মানে অনেক টাইম লেগে গেল। ওই দেখো পাচ্ছ, এদিকে ফ্যান ফলোয়ার পেয়ে গেছে, এদিকে
চল চল গিয়ে গিয়ে যাই আমরা আমরা যাই চল 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 বই ওখানে বসে আছে চল চল দেখা যাক গাইস রিঅ্যাকশনটা কিরকম আসে কাতলা মাছ এটা নাকি এটা কাতলা না না রুই মাছ রুই মাছ রুই আর এটা রুই চিংড়ি তেলাপিয়া অনেকদিন আগে থেকে আমি যখন থেকে ইউটিউব করি তখন থেকে বাবাকে কাজ করতে বারণ করি তারপরও বাবা কাজ করবে যাই হোক এখানে কত টাকার মাছ আছে লাভ হবে কত টাকা দুই তিনশো টাকার হয় এটা হলে গিয়ে জাস্ট বাবা এমনি ভালো লাগে তাই করে আমরা বাবার কাছে টাকা চাই না কিছুই চাই না বাট এর থেকে কাজ বাজ না করলে আরো রিল্যাক্স থাকতে পারবে আমার বাবা ছোটবেলা থেকেই টুকটাক কাজ বাজ করে বাট এই মাছের কাজটাই করি আমাদের মানে ঘরে আর আমি অনেক কোন দাঁড়াচ্ছি সবাই চিনি নিচ্ছে সবাই দেখে নিচ্ছে দেখলাম তোমায় দেখে এইখানে দাঁড়িয়েছিলে তারপরে আমি বললাম যে ভাই তুই দাঁড়া আমি বাবাকে একবারে দেখাই চলো তুমি তাহলে যাও চলো বাড়িতে আমি বাড়ি যাচ্ছি তো গাইস চলো ফাইনালি বাবাকে তো দেখিয়ে দিলাম তোমাদেরকে আর বাবাকেও উত্তরে বাবা দেখে মানে অবাক তো হবেই এটা স্বাভাবিক আমি এত সকাল সকাল আসি না আর আমাদের গাড়ি ছিল এখানটাতে আর বাবা বাবাকে আমি রাস্তায় দেখে হুট করে এদিকে নেমেছিলাম কারণ এত সকালে আমি কখন আসিও না তো চলো গাইস জানি না ভিডিওটা কত বড় হয়েছে তা কিছু এটা জাস্ট দেখালাম আর আমি বাবাকে অনেকবার বলেছি যে কাজ করো না বাট বাবার কাজ করলে একটু ভালো লাগে মাইন্ডসেটটা ফ্রেশ হয় মানে বাড়ির জন্য মাছ টাস নিয়ে তারপরে দুই তিনশো টাকা থাকবে বাবার কিন্তু আগে এর থেকে বেশি হতো আগে বেশি মাছ নিত বেশি কষ্ট হতো সব কিছু এখন কষ্ট কম হয় টাকা পয়সা ইনকামও কম হয় যেহেতু বাবার টাকা আমরা কেউ নিও না বাবাকে আমি যখন টাকা পয়সা লাগে সব সময় সব কিছু দিই টুকটাক যাই হোক গাইস তোমরা দেখলে তো কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো চলো এখন আমরা বেরোই ওই বাড়ি যাওয়ার জন্য ফাইনালি বাবা বাড়ি চলে আসলো আর আমরা এসেছি দেখো বাবা কি কি মাছ এনেছে এখন এইটা করে পাড়ায় আমাদের এই পাড়ায় যে যে বাড়ি আছে বাবার চেনা পরিচিত সেই সেই বাড়িতে মাছ দিয়ে আসবে তাই না বাবা হ্যাঁ মানে এগুলো সব বাড়ি ধরা আছে বাড়ি ধরা আছে বাড়ি মানে সবার বাড়ি থেকে মাছ দিয়ে আসবে আর সবাই অনেকেই এখন বাবাকে চেনে বেশ ভালোই কারণ আগে চিনতো না আর আমি যখন এখানে থাকতাম তখন অতটা জানতো না লোকে যে আমি এখানেই থাকি এখানেই থাকি হ্যাঁ কারণ আমি বেশি বেরোতাম না আর এই মাছটা দেখি কত কয় কেজি হয় এটা যারা যারা মাছটা কিনবে আমার কথা একবার ভাববে ভিডিও দেখে অনেকেই ভিডিও দেখে রে দাদা আছে আমি আরো বেশি ডাকাডাকি করছি এই যে চিংড়ি মাছ এনেছে ওহো এই মাছগুলো দেখতে পাচ্ছো আগে আমার বাবা আমি সেই ছোটবেলাতেই দেখছি বাবা এরকম বিক্রি করে মাছ বাট চলো আমি বাবাকে অনেকবার বলেছি কাজ বাজ করতে হবে না বাড়িতে বসে থাকো বাড়িতে বসে থাকো তা না ছোট ছেলেও বলে না কিন্তু এখন আমি শরীরটা ঠিক থাকবে এই বিধায় একটু হাঁটাচলা করি বাস চলো আর আমাকে অনেকেই বলে পাড়ায় যে তোমার বাবার কাছ থেকে মাছ নিয়ে না আমিও তো সবাইকে চিনি না বাট ভালো লাগে যে বাবাকে চিনে এখন সবাই এখন বাবা এই মাছগুলো নিয়ে ওপারে যাবে আর ওপারে গিয়ে বাড়িতে বাড়িতে দিয়ে আসবে যাই হোক গাইস চলো আর কি দেখাবো তোমাদেরকে আর আমার বাবা এইটাই কাজ করে এই যে কয়টা যে মাছগুলো রাখলো খেতে এইটাই মনে করো লাভ আর বাকি লাভ নেই এইটাই কিনতে হবে না এটা হলো কথা হ্যাঁ এইটাই ওই জন্যই যাই বাড়িতে যে খাবার মাছটা রাখি তোরা কি থাকবি এখানে থাকবো হ্যাঁ থাকবো বলতে আমাদের খাবার না করলেও হবে ঠিক আছে চলো যাই হোক আজকে যে চিংড়ি মাছ রাখছি চলো
এখানেও মশা বিশাল আজকে বাবা বুঝতে পারেনি যে আমি ওখানে যাব আসার পথে দেখি বাবা এত ভোরবেলা তো ওরা এখানে চলে আসবে কখন আমি বলতে যাই না আমি তো দেখে অবাক হয়ে গেছি আমি বলে ওরা এখানে চলে আসলো এত ভোরবেলা ঘুম দিয়ে ওঠে 12টার সময় চলে যাই হোক এই মাছ লাগবে মাছ মাথায় নিতে হবে তো গাইস আমার বাবা এই এরকম ভাবে মাছ মাথায় নিয়ে নিয়ে যায় তাই করতে হবে ফিউচারে অনেক ভালো একটা কাজ কিন্তু যাই হোক ভগবান আমাদের তোর কাজ তো কাজ বড় হোক আর ছোট ভালো ভালো হলেই হলো টাকা ইনকাম ভালো করতে বললেই হলো অনেকে বাড়িতে নেয় না কাটতে পারে না তাদেরকে কেটে দিতে হয় কারণ বড় মাই তো কেটে কেটে নিয়ে আসে মাঝে মধ্যে বসে থাকে এক জায়গায় তাই কাটে নিয়ে আসে এরকমও থাকে চলো গাইস টাটা এখন বাবা লেট হয়ে যাচ্ছে আমার ভিডিওর জন্য বাবা অনেক লেট হয়ে যাচ্ছে বাবা তাড়াতাড়ি যাক